মেয়েরা চিরকালই তাদের প্রতিভা থাকা সত্ত্বেও চিরকাল সমাজে বঞ্চিত, অবহেলিত। তাদের নিজেদের প্রতিভার প্রদর্শনের জন্য তাদের লড়াই করে দাঁড়াতে হয়, কিন্তু তারপরও তার প্রতিভার দিকে কম মানুষেরই নজর থাকে, নজর থাকে অন্য কোথাও। কিন্তু জানেন তো, একজন মহিলা হিসেবে আমি বলতে পারি, একটি মেয়ে হিসেবে আমি বলতে পারি, আমরা কতটা সুন্দর বা কতটা অসুন্দর সেটা নয়। এই যে আমি আপনাকে গল্প বলছি, এটা আমার একটা কাজ। গল্প বলা ভালো হচ্ছে, খারাপ হচ্ছে, গল্পটা পছন্দ হচ্ছে কিনা, এই কথাগুলো শুনলে আরো বেশি খুশি হই। অনেক বেশি ভালো লাগে যখন এই কথাগুলো শুনি, এইগুলো নিয়ে কথা শুনি, যে হ্যাঁ ভালো হচ্ছে গল্পটা, আগের থেকে বলা ভালো হয়েছে কি খারাপ হয়েছে, অথবা আজকে ঠিক মতন ফুটে ওঠেনি, সমস্ত কিছু। এই ছোট্ট ছোট্ট কথাগুলো আমাদের খুব ভালো লাগে, যাহারা আমরা মহিলারা নিজেদের কাজ আপনাদের সামনে প্রেজেন্ট করি। কিন্তু সেটা ঘটে না, ঘটে অন্য কিছু। যাই হোক, আজকে সেই নিয়ে কথা বলবো না। মহিলারা তাদের নিজেদের প্রতিভা প্রদর্শনের জন্য যে কি প্রচন্ড পরিমাণে লড়েন, সেই গল্প আজকে শোনাবো। আজকে ভারতবর্ষের প্রথম মহিলা মডার্ন পেইন্টারের নাম করব, নাম শোনাবো, মডার্ন পেইন্টারের সম্পর্কে কিছু শোনাবো। এবং তার নাম কি জানেন? সুনয়নী দেবী। তিনি আমাদের পশ্চিমবঙ্গের মেয়ে, হ্যাঁ অবশ্যই ঠাকুরবাড়ির মেয়ে সুনয়নী দেবী। 15 জুন 1875 খ্রিস্টাব্দে সুনয়নীর জন্ম। গুণেন্দ্রনাথ ঠাকুর সৌদামিনী দেবীর কন্যা সুনয়নী দেবী। ছেলেবেলা থেকে কোনোদিন আঁকা শেখেননি। অবনী ঠাকুর, জ্ঞানেন্দ্রনাথ ঠাকুর, এই সমস্ত ঠাকুর পরিবারের বিভিন্ন মানুষদের কাছ থেকে শিখে দেখে তার ছবি আঁকা, তার ভুল ত্রুটি ধরিয়ে দিতেন অবশ্যই অবনী ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর। কিন্তু এর বেশি আর কোনোভাবেই তিনি আগিয়েছেন বলে জানা যায় না। মাত্র 12 বছর বয়সে সুনয়নী দেবীর বিয়ে হয়েছিল। বিয়ে হয়েছিল আজ রামমোহন রায়ের নাতি রজনীমোহন চট্টোপাধ্যায়ের সাথে। রজনীমোহন চট্টোপাধ্যায় ছিলেন অত্যন্ত উন্নত মনস্ক মানুষ, এবং তিনি সুনয়নী দেবীর যে প্রতিভা, তার যে আঁকার যে দক্ষতা রয়েছে, সে সম্পর্কে সচেতন ছিলেন। কিন্তু সুনয়নী বোধহয় সচেতন ছিলেন না, তাই তার 30 বছর বয়সে তিনি প্রথম তার আঁকাটাকে গুরুত্ব দিয়েছিলেন। এবং আঁকা নিয়ে তিনি ঠাকুরবাড়ির বাইরে এসে গোটা বিশ্বের সামনে নিজেকে তুলে ধরেছিলেন তার আঁকার মাধ্যমে। আপনারা যারা বলেন যে বয়সটা মাঝে মাঝে খুব বোঝা হয়ে যাচ্ছে নতুন কিছু শেখার জন্য, তাদের জন্য বলি, দেখছেন তো, 1875 খ্রিস্টাব্দের একটি মেয়ের জন্ম, 30 বছর বয়সে যে মেয়েটি আঁকাকে বিশ্বের দরবারে তুলে আনার চেষ্টা করলো, শুরু করলো, সেই মেয়েটা যে ছোটবেলা থেকে আঁকাকে শিখত, আঁকা কি জানত 30 বছর বয়সে। সুতরাং বয়সটা কিন্তু খুব একটা ফ্যাক্টর না কোনো কিছু শেখার জন্য। আপনার ইচ্ছেটাই শেষ কথা, নিজের ইচ্ছেকে গুরুত্ব দিন। সুনয়নী দেবীর ইচ্ছেকে গুরুত্ব দিয়েছিলেন তার স্বামী রজনীমোহন চট্টোপাধ্যায়, হ্যাঁ যথেষ্ট গুরুত্ব দিয়েছিলেন, এবং সুনয়নীকে বেশ খানিকটা জোর করেই আবার সেই বিশ্বের সামনে তুলে ধরা। এবং যখন তার 30 বছর বয়সে যখন সুনয়নী প্রথম আঁকার ক্লাস শুরু করলো বা আঁকা শুরু করলো, খুব সিরিয়াসলি আঁকাটাকে নিয়ে ভাবতে শুরু করলো, সেই সময় তাকে প্রচণ্ড পরিশ্রম করতে হতো। সকালবেলা বেশ কিছুটা সময় সে আঁকা এবং ঘরের কাজ নিয়ে ব্যস্ত থাকত, দুপুরবেলাতেও তাই। তার পরিবার থেকে জানতে পারা যায় যে সবজির জল ধোয়া আছে, সেই তাতে তুলি ডুবিয়ে সুনয়নী দেবী ছবি আঁকতেন। সুনয়নী দেবী কি ছবি আঁকতেন, কিসের ছবি আঁকতেন? ঠাকুরবাড়ির অন্যান্য মানুষদের মতন কি তিনি সেইভাবে তার শিল্পকর্মে বৈদেশিক ছোঁয়া লেগেছিল? না, সুনয়নী দেবী কার ছবি আঁকতেন? সুনয়নী দেবী আঁকতেন পট, গ্রাম বাংলার পরিচিত পটচিত্র। পটচিত্রের প্রধান বৈশিষ্ট্য হলো তার চোখ, তার দীঘালো চোখ। সুনয়নী দেবী সেই পট ছবি আঁকতেন। তার ছবির সাবজেক্ট কি ছিল? তেমন কোন সাবজেক্ট সুনয়নী দেবীর ছিল না। তিনি যা দুচোখ ভরে দেখতেন, যা অনুভব করতেন,
সেইগুলোই তিনি আঁকতেন। সুতরাং তার ছবি আঁকার মধ্যে রাধাকৃষ্ণকে দেখতে পাবেন, তার ছবি আঁকার মধ্যে সন্ন্যাসী বাউলকে দেখতে পাবেন, তার ছবি আঁকার মধ্যে একজন মা তার শিশুকে খাওয়াচ্ছেন সেই ছবি দেখতে পাবেন। এমন অনেক ছবি আছে বাংলার, এমন অনেক ছোট ছোট চিত্র সুনয়নীর হাত ধরে উঠে এসেছে তার পটে। সুনয়নী এই ধরনের ছবি আঁকতেন, আঁকতে ভালোবাসতেন, পছন্দ করতেন। না, তার কোনো শিক্ষাগুরু ছিল না, কোনো নির্দিষ্ট ইনস্টিটিউশন থেকে তিনি তার আঁকা শেখেননি বলে তার আঁকার এক্সিবিশন করতে মাঝে মাঝে খুব অসুবিধায় পড়তে হতো তাকে, হতোই না বলতে গেলে। 1908 খ্রিস্টাব্দে যে এক্সিবিশনটা হয়েছিল, যেখানে যারা শিক্ষা নবিশ নয়, অর্থাৎ যারা প্রথাগতভাবে শিখে আসেননি ছবি আঁকা বা কোনো ইনস্টিটিউশন থেকে শিখে আসেননি ছবি আঁকা, তারাও পার্টিসিপেট করতে পারবেন, সেই রকম একটা জায়গাতে পার্টিসিপেট করেই সুনয়নী দেবী তার নিজের যাত্রাপথ শুরু করেছিলেন। এখন সুনয়নী দেবীর ছবি দেখতে পাওয়া যায়, কোথায় কোথায় দেখতে পাবেন? অবশ্যই রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি মিউজিয়ামে দেখতে পাওয়া যাবে, ইন্ডিয়ান মিউজিয়ামেও সুনয়নী দেবীর ছবি রাখা আছে, আপনি চাইলে সেখান থেকে গিয়েও দেখতে পাবেন। সুনয়নী দেবীর ছবিগুলো দেখলে তবেই আপনি বুঝতে পারবেন যে একজন মহিলা তার নিজের প্রতিভাকে বাঁচিয়ে রাখার জন্য ঠিক কতখানি মরিয়া হয়েছিলেন। এবং আমি যে এই ছোট ছোট বায়োগুলো আপনাদের কাছে নিয়ে আসি, এই ছোট ছোট জীবনীগুলো আপনাদের কাছে তুলে ধরি, তার একটা কারণ আছে। কারণটা আর কিছুই না, কারণটা হলো ঠিক যখনই আপনার মনে হচ্ছে যে দেওয়ালে পিঠ ঠিকে গেছে, ঘুরে দাঁড়ানোর আর রাস্তা নেই, তখন একটু ধৈর্য ধরুন, একটু সময় দিন, ঘুরে দাঁড়ানোর রাস্তা ঠিক পাবেন। জীবন এত স্বার্থপর নয়, জীবন যা কিছু নেয় সব কিছু ফেরত দেয়, সব কিছু, শুধু একটু ধৈর্য ধরুন, সব কিছু ফিরে পাবেন। আজকে এই আশ্বাসের সাথেই আমি শেষ করব আমার গল্প, সুনয়নীর গল্প। আশা করি আপনার ভালো লেগেছে, যদি ভালো থাকে লাগে তবে তো অবশ্যই লাইক, এবং যদি খারাপ লাগে তার জন্য তো ডিসলাইক আছে, আমি ডিসলাইক বাটন সবসময় অন করে রাখি। ভালো থাকবেন সকলে, সামনের দিনে আবার দেখাবেন নতুন কোনো গল্প নিয়ে হাজির হব, ততদিন নিজেদের খেয়াল রাখবেন, ধন্যবাদ।